दर्जा चुकर दे मंजिल जाननी माँ मोहम्मद, सदर कुशाद दर दिल आज जाने माँ मोहम्मद। माँ बुलबुल इमला दर गुलिस्तान अहमद, माँ लुलुई ममर्जा आमाने माँ मोहम्मद। मुस्तागरे के गुना हम हर चंद उजर खा हम, पस मुर्दा चु गया हम बर आने माँ मोहम्मद। अज दर्द जख्म ईसिया मरा च गम च सजीद, अज मरहम शफात दरमाने माँ मोहम्मद। मातालिब खुदायम बरदीन मुस्तफायम, बरदर गहिश गदायम सुल्तान माँ मोहम्मद। दरबाग बुस्तानम दिगर मुखामुद्दीन चीश्ती, बगम्बा शस्त कुरान बुस्तान माँ मोहम्मद। ऐ दाल खजा गरीब नवाज तुम्हारे ही गोपन उजीफा बांगलार बुके कोई जान जाने आमी जानी ना, ए अधम कुत्तारे जानबार तुम तौफीक दिए छो। तुम्हारे ही कलाम तुम्हारे ही उजीफा पाठ करार परे आमी सामान्य किछु बोलार मतो ना हलेओ किछु असंलग्न कथा आमार भक्तदेर के शुनाबार जन्य आमी एखाने बसेछि। प्रथमेई बोले राखी वास करार अभ्यास आमार एखन आर नाई, हयतो एकदिन छिल, एकदिन बहास करतम, अनेक किछुई हयतो करतम, এখন আর পারি না। বয়স হয়েছে 67 বছর, সুতরাং এই বয়সে আমি সামান্য ভক্তদের অনুরোধে কিছু বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, তুমি আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো কোন ভুল পাবে না। সুরা মুলক। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফাজিল বাশারা হাল তারা মিন ফতু, তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে তুমি দেখো আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির মধ্যে বিন্দুমাত্র তুমি ভুল পাও কি না। ভুল তো তুমি পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে তোমারই কাছে ফেরত আসবে, আর তুমি মনে মনে বলবে সুবহানাল্লাহ কোনো ভুল নেই। অথচ এই সৃষ্টি জগতে আমরা অনেক ভুল দেখি, অনেক রকম ভুল আমরা দেখি, অথচ সূরা মুলকে বলতেছেন যে ভুল তো পাবেই না, তোমার চোখ বিস্ফারিত হয়ে ফেরত আসবে। বাবা জান, সৃষ্টির মধ্যে আমি একটু ছোট্ট উদাহরণ দেই। আপনার যদি গোস্ত খেতে মন চায়, বাজারে কষাই না থাকলে আপনি গোস্ত পাবেন কোথায়? জেলে না থাকলে মাছ পাবেন কোথায়? তরকারিওয়ালা তরকারি বিক্রি না করলে তরকারি পাবেন কোথায়? বাস না চালাইলে গাড়িতে চড়বেন কেমনে? সুতরাং যাকে যেখানে আল্লাহ পাক বসাবার উপযুক্ততা দান করেছে সেইখানেই সে বসে আছে, সুতরাং চরম পর্যায়ে কোনো গালি নাই। গালি আমার দৃষ্টি বিভ্রমে, গালি আমার মনের কন্ট্রাডিকশন আত্মবিরোধীর সমন্বয়ের সাধনে আমার কাছে গালিগুলো প্রতিবিম্বিত হয়।
আজ সামান্য কিছু উপদেশমূলক খুব সংক্ষেপ আমি বলে শেষ করে দেব। এই যে সৃষ্টি আল্লাহ করেছেন, সমস্ত সৃষ্টি সেফাত, কাহাকেও রু দেওয়া হয় নাই, শুধু মানুষ এবং জিন দুজনকেই আল্লাহ পাক রূপুৎকার করে দিয়েছেন, আর কাহাকেও দেয়নি। তাই আল্লাহ পাক বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরযিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকিম ওয়াল্লাযী বাসাফিল উম্মিয়্যিন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবীন। আমার সৃষ্টি রাজ্য সব তাওহীদে বাস করে, সবাই তাসবিহ পাঠ করে, শুধু দুটো জীব তাওহীদে বাস করে না। সেই দুটো জীবের নাম কি? মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করি নাই? প্রশ্নপদক, ইন্টারোগেটিভ। আপনার বাড়িতে এসে আপনার স্ত্রীকে বললেন, ছেলে কি স্কুলে গিয়েছে? তার মানে আপনার সন্দেহ হয়েছে, যেতেও পারে নাও যেতে পারে। তাই আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে কি আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করি নাই? তার মানে মানুষ এবং জিন আমার ইবাদত করতেও পারে নাও পারে। এই দুটো প্রাণীকেই আল্লাহ রূহ মোবারক দান করেছেন। সূরা হিজরে আল্লাহ পাক বলতেছেন, আদম যখন পরিপূর্ণ মানব তখন তার মধ্যে আমার রূহ উৎকার করে দিলাম। এখানে পরিপূর্ণ বলতে কি বোঝায়? এ কমপ্লিট ম্যান। কারণ বিবর্তনবাদে ঘুরে ঘুরে এসে একটি মানুষ যখন পূর্ণাঙ্গ রূপ ধারণ করল, সেই পূর্ণাঙ্গ রূপের মানুষটির নামই আদম। সে আদমের মধ্যে উনি রূপকার করে দিলেন। রু আল্লাহর আদেশ, আদেশ আল্লাহ থেকে আলাদা নয়। তাই একটা ক্যামোফ্লেজ বা ওয়াল দিলেন, উনি স্বয়ং আদমের মধ্যে ঢুকে গেলেন। দলিল, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার সাহারগের নিকটেই আছি। এই নিকটে কাঁদে জিন এবং মানুষের নিকটেই আছে। আল্লাহ যদি স্বয়ং নিকটে থাকে, আল্লাহ জাত রূপে আছেন, সেফাত রূপে নাই। অথচ আল্লাহ আমারই সঙ্গে, বাউল সম্রাট লালন ফকির বলতেছেন যে আমারই সামনে আছে, অথচ লক্ষ যোজন দূরে, 2 লক্ষ মাইল দূরে, অথচ আমারই কাছে। ঘর চিনলাম, বাড়ি চিনলাম, টাকা পয়সা চিনলাম, ভালো মন্দ চিনলাম, অথচ এই দেহ খাঁচার মধ্যে 80টি বছর কে কথা বলে গেলাম তাকে আমি চিনতে পারলাম না। সব চিনলাম এই দেহ থেকে, আমি তাকেই চিনলাম না। তাই বলেছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনেছে কোনো সন্দেহ নাই সে তার আল্লাহকে চিনে ফেলেছে। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স না। হি এইট রাইস, হি ইটস রাইস না, সে খেয়ে ফেলেছে। তো যে তার নিজেকে চিনেছে বা নফসকে চিনেছে, মান আরাফা নফসাহু, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। বলে তো নাই, মান আরাফা রুহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার রুকে চিনেছে সে তার আল্লাহকে চিনেছে। রু রু বলে নাই, বলছে নফস, ফ্যাকাল্টিজ এন্ড সেন্সেস, বাট নট দ্য কমান্ড অফ দ্য লর্ড। কমান্ড অফ দ্য লর্ড কে চেনা যায় না, সে স্বয়ং উদ্ভাসিত হয় মানুষের মধ্যে। তাই মানুষ ছাড়া শয়তান পাবেন না, মানুষ ছাড়া আল্লাহও পাবেন না।
আল্লাহ সর্বব্যাপ্ত, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবে, লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযু ওয়াকিলা, পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই। আল্লাহ সবই তো দেখি, তোমাকে তো দেখি না, ফাত্তাখিযু থাপা দিয়ে ধরো, ওয়াকিলা উকিল ধরো। এই উকিল শব্দটা আরবি, হাকিমের কাছে যেতে হলে যেরকম উকিলের প্রয়োজন, ফাত্তাখিযু ওয়াকিলা সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুল আলামিনের দরবারে পৌঁছিয়ে দেবে, এটা তুমি ধরো, না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে তা তো তুমি নিজেই জানো। কেন আমি উকিল ধরব? উকিল মানে উশিলা। সেদিন আজ থেকে 15-20 দিন আগে আমার মামানি ওই যে কি হজ কয় উমরা হজ করে আসছেন, তার আমার মামাতো ভাইরে নিয়ে তা আসছে একটা দাওয়াত দিবার। আমি বললাম, মামানি আপনি তো গতবারও হজ করছেন, কহ মনটা ভালো লাগে না তাই উমরা হজটাও কইরা আসলাম, পয়সা লাগা মানুষ আলহামদুলিল্লাহ। আমি গতবার যে হজ করছেন কি পাইলেন? কহ সৌদি বাদশাহ আমারে আর মাসুদরে দুইজনে দুইটা কোরআন শরীফ উপহার দিচ্ছে। আমি সুবহান আল্লাহ, আমি সৌদি বাদশাহ কোরআন শরীফ দিচ্ছে কাহা? আমি চলে কি সৌদি বাদশাহ সর্বশক্তিমান? কয় নাউজুবিল্লাহ, উনি তো একটা সাধারণ বাদশাহ। আমি সাধারণ বাদশাহ যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তোমার কাসমু রব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম ব্লেসড বি দা নেম অফ দাই লর্ড ফুল অফ ম্যাজেস্টিক বাউন্টি এন্ড অনার, তার হচ্ছে বড় আর অহংকার আল্লাহর নাই, আমি সব, উনি সব কিছু জানেন, আমার মনের কথা জানেন, সব জানেন, তাহলে পীর ধরতে যাবো কেন? এই নাই টানটা, আল্লাহ সর্বশক্তিমান। সৌদি আরবের বাদশাহ হাজিদেরকে একটি করে কোরআন হাতে তুলে দেয়, আর আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন প্রথমে দেন আপনি জিব্রিলকে, তারপরে দেন মহানবীকে, মহানবীর ঠোঁটে কেন আপনার কালাম পাবো? ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া, আপনি দুই দুইটি উসিলা নিলেন, দুই দুইটা মাধ্যম নিলেন, আপনার কালাম কি আপনি পারতেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার? আপনি কি সৌদি বাদশাহ চেয়েও দুর্বল? নাউজুবিল্লাহ, আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিব্রিল, তারপরে মহানবী, আপনার ইঞ্জিল পাই প্রথমে জিব্রিল, তারপরে ঈসা আলাইহিস সালাম, আপনার জবুর পাই প্রথমে জিব্রিল, তারপরে দাউদ আলাইহিস সালাম, আপনার তাওরাত পাই প্রথমে জিব্রিল, তারপরে মূসা কালিমুল্লাহ। আপনি কেন দুইটা উসিলা নিলেন, দুটা মাধ্যম দিয়ে কোরআন ইঞ্জিল তাওরাত জব্বুর পাঠাইলেন, আর সৌদি আরবের বাদশাহ কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা? ও গো আল্লাহ, আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না? আল্লাহ বললেন, I have taken two medias. Oh my banda, you please take one media. আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি, তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না, উইদাউট আদম পাবে না, ডাইরেক্ট ডাক দিবে, ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে। সূরা হাসলের 16 নম্বর আয়াত খুলো, শয়তান বলতেছে ইন্নি আখুফুল্লাহ রাব্বুল আলামিন, ও গো আল্লাহ আমি বললাম, মামানি আপনি তো গতবারও হজ করছেন, কহ মনটা ভালো লাগে না তাই উমরা হজটাও কইরা আসলাম, পয়সা লাগা মানুষ আলহামদুলিল্লাহ,
আমি গতবার যে হাস করছে কি পাইলেন কয় সৌদি বাদশা আমারে আর মাসুদরে দুইজনে দুইটা কোরআন শরীফ উপহার দিছে আমি সুবহানাল্লাহ আমি সৌদি বাদশা কোরআন শরীফ দিছে কাহা আমি চলে কি সৌদি বাদশা সর্বশক্তিমান কয় নাউজুবিল্লাহ উনি তো একটা সাধারণ বাদশা আমার সাধারণ বাচ্চা যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তোমার কাসমু রব্বুকা ওয়া জুল জালালুল ইকরাম ব্লেসড বি দা নেম অফ দাই লর্ড ফুল অফ ম্যাজেস্টিক বাউন্টি এন্ড অনার তার ইচ্ছে বড় আর অহংকার আল্লাহর নাই আমি সব উনি সব কিছু জানেন আমার মনের কথা জানেন সব জানেন তাহলে পিঠ ধরতে যাবো কেন এই নাই টানটা আল্লাহ সর্বশক্তিমান সৌদি আরবের বাদশা হাজিদেরকে একটি করে কোরআন হাতে তুলে দেয় আর হে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোরআন প্রথমে দেন আপনি জিব্রিলকে তারপরে দেন মহানবীকে মহানবীর ঠোঁটে কেন আপনার কালাম পাব ইউ হ্যাভ টেকেন টু মিডিয়া আপনি দুই দুইটি ঔসিলা নিলেন দুই দুইটা মাধ্যম নিলেন আপনার কালাম কি আপনি পারতেন না ফেরেশতাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার আপনি কি সৌদি বাদশার চেয়ে দুর্বল নাউজুবিল্লাহ আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিব্রিল তারপরে মহানবী আপনার ইঞ্জিল পাই প্রথমে জিব্রিল তারপরে ঈসা আলাইহিসসালাম আপনার জবুর পাই প্রথমে জিব্রিল তারপরে দাউদ আলাইহিসসালাম আপনার তাওরাত পাই প্রথমে জিব্রিল তারপরে মূসা কালিমুল্লাহ আপনি কেন দুইটা উসিলা নিলেন দুটা মাধ্যম দিয়ে কোরআন ইঞ্জিল তাওরাত জব্বুর পাঠাইলেন আর সৌদি আরবের বাদশা কোটি কোটি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই সেই হজের যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা ও গো আল্লাহ আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না আল্লাহ বললেন আই হ্যাভ টেকেন টু মিডিয়াস ও মাই বান্দা ইউ প্লিজ টেক ওয়ান মিডিয়া আমি দুটা উসিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না উইদাউট অ্যাডাম পাবে না ডাইরেক্ট ডাক দিবে ডাইরেক্ট আল্লাহকে ডাক দিবে সূরা হাসালের ১৬ নম্বর আয়াত খুলো শয়তান বলতেছে ইন্নি আখুফুল্লাহ রব্বুল আলামিন ও গো আল্লাহ আমি তোমাকে ভয় করি এবং পরিপূর্ণ বিশ্বাস করি আল্লাহ খুশি হয়ে বললেন উসজুদু লি আদামা আদমকে সেজদা দাও আমাকে যখন তুমি ভয় এবং বিশ্বাস করো এইবার তুমি আদমকে সেজদা দাও উসজুদু লি আদামা ডাউন টু ইওর হেড টু আদম তোমার তুমি সেজদা দাও ফাসাজাদু সবাই সেজদা দিলেন ইল্লা আজাজিল আজাজিল দিলেন না তাই আজাজিলের নাম কি হয়ে গেল ইবলিস ফাসাজাদু সবাই সেজদা দিলেন ইল্লা ইবলিস ইবলিস দিলেন না ইবলিস কেন বললেন বালাসা অহংকার না অ্যাডজেক্টিভ অহংকারী নাউন বালাসার নাউন ইবলিস এটা আরবি ভাষা না এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ হিব্রু ভাষায় বলে বালাসা অর্থ অহংকার আর যে অহংকার করে তাকে বলে ইবলিস ওয়াজাজিল তুমি ইবলিস হয়ে গেলে শেষটা দিল না আল্লাহ বললেন কিসে তোমাকে বারণ করলো সেজদা দিতে চারটি শব্দ আনা খাইরুম মিনহু আমি আদম থেকে অনেক উত্তম এই অহংকার হয়ে গেল সুতরাং আল্লাহ পাক ইবলিসকে লানতের তক্তা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন বেরিয়ে যাবার আগে বললেন গো আল্লাহ সেকেন্ড ক্লাস কথা ফার্স্ট ক্লাস কথা বলাই যাবে না
ওটা ঘরে শুনেন কোনো সময় বা আমার বাড়ির যায়া যা বলতেছি সেকেন্ড ক্লাস কথা। প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক, হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক, কলেজের শিক্ষক ও শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, বোস্টন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক, একটু ক্লাসিফিকেশন তো আছে। সুতরাং এর চেয়ে উচ্চাটা আমি এখানে বলতে পারবো না। লালচের তক্তা নেবার পরে আজাজিল বললেন, ওগো আল্লাহ, 6 কোটি বছর আমি তোমার ইবাদত করেছি, এই ইবাদত করার পরে তুমি আমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলে, আজ আমি সামান্য একটু শুধু আদমকে সেজদা করিনি, আমি কোনো চাটাবাজি করি নাই, আমি কারোটা মেরে খাই নাই, আমি কারো আধা হাত জাগা মারি নাই, তুমি বলেছ আধা হাত জায়গা যদি মেরে দেয় কেউ সত্যবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, আমি কোনো জমিও মারিনি। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তুমি কি সেই মানুষটাকে দেখেছ যে প্রথমে ইসলাম থেকে বাদ, ফযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যে এতিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাননীয় ইসলাম গবেষক বৃন্দ, এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 হব্বাদ যুগ মেনে নিলাম, কিন্তু এতিম থেকে মুখ ফিরিয়ে নিলে আমি মুসলমানই রইলাম না, আমাকে ইসলামের ডিমার্কেশন থেকে কিক আউট করে দিল। অথচ আমার শ্রদ্ধেয় মৌলানা ভাইয়েরা হকুলে ভাত বলবে না, তাইলে ভাত বোধ হয় বা মুজিদের মেলা হিসাবে লিখে দিয়ে দেবে, এটা বলা যায় না। লাইউমিন ওয়াহদুকুম থাক, সেটা আদম বলল কি চাও, 6 কোটি বছর ইবাদত করাতে আমি ঠিকই তোমাকে ফেরেশতাদের সর্দার বানিয়েছিলাম, চাও কি চাও, রব্বুল আলামিন আমি দুটো জিনিস চাই, বলো, আমি একটা জিনিস চাই আদমকে আমি ধোকা দিয়া জাহান্নামে পাঠিয়ে দেব, কয় ধোকা দিয়া পারবি কিন্তু জাহান্নামে পাঠাইতে পারবি না, তোর ধোকায় যদি পড়া যায় তাহলে তোর হয়ে গেল, আর যদি ধোকায় না পড়ে তাহলে আমার হয়ে গেল। আল্লাহ আমি যে ধোকা দেব আমাকে সেই শক্তি দাও, আমি আজাজিল, আমার ইবলিস আমার প্রথম টাইটেল দিচ্ছ অহংকারী, আমি দুনিয়াটাকে লোভনীয় করে তুলব তোমার আদম সন্তানদেরকে, তাই তখন আমার রূপ হবে শয়তান, আমি দুনিয়ার মধ্যে বদ্ধ পাগল করে তুলব বান্দাকে, খালি বলবে মাও ল 10 লাখ, মাও 1 কোটি ল, মাও 5 কোটি ল, মাও 50 কোটি ল, মাও 100 কোটি ল, মাও 200 কোটি ল, মাল ওই কত আর মাল চাষ, কত পেটি বা কত বড় একটা বাড়ি নিত, খালি মালি মালি করত, আর হাকুমুর টাকাসুর নারুন হাবিয়া, যে সারা জীবন শুধু মাল 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 করে গেল, বলে দাও তার জন্য হাবিয়া তো যুগ, এ ব্যাক বটমলেস পিট ইজ ওয়েটিং ফর হি, তার জন্য একটি তলিবিহীন জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। সুতরাং আমি সেই আরেকটা শক্তি আমার, আমি যাতে মানুষকে বস্তুবাদের মধ্যে রেখে দিতে পারি সেই রূপটা আমার মরদুদ। আরেকটা রূপ চাই, মানুষের রক্তের পরতে পরতে আমি এমন ভাবে মিশে যাব সে যেন মনেই করে যে আমি একা, আমি আবার দুইজন নাকি, সেই রূপটি হলো খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের তোমার ভেতরের রক্তের পরতে পরতে যে ধোকা দিচ্ছে এর থেকে তুমি মুক্তি চাও, পাওয়ার চেষ্টা করো। এই খান্নাস কিভাবে ঢুকিয়েছে কালকেও বলেছিলাম, 15 ছটাক খাঁটি দুধের মধ্যে 1 ছটাক পানি মিশালে যেরকম বোঝা যায় না, ঠিক আমার মধ্যে আল্লাহ খান্নাসকে সেই রূপে ঢুকিয়ে দিয়েছে। দলিল সূরা মুমিনের 60 নম্বর আয়াত,
فقال ربكم ادعوني استجب لكم فاستران قال বলিলেন ربكم কাকুমাকুম তোমাদের রব বলিলেন ادعوني مصدر দাওন কল তুমি আমাকে ডাকো استجب مصدر الاجابة অবশ্য অবশ্য জবাব দেব লাকুম তোমাদেরকে সূরা মুমিনের 7 নম্বর আয়াত আমাকে ডাকো আল্লাহ আমি বলবা আমি ডাক দিলাম জিদার ভাই জি এই রকম জবাব পাবে এখন আমি তো ডাকি আল্লাহ ঘোড়ার ডিম কোনো আওয়াজ নাই কত জিকির কইরা মুখ ফেনিয়ে ভালে দে আল্লাহু আল্লাহ আল্লাহ একবারও কয় না তা কারণটা কি কোরআন বলতেছে ডাক দিবার সাথে সাথে জবাব দেব আর সারা রাত জিকির করতেছিস ডাকের জবাবের নাম নিশানাও নাই কেন নাই উদুনি ইয়া না 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 হইলে আমরা দুই বহু ইয়া আমি একা উদুনি ইউ কল মি অ্যালোন তুমি আমাকে একা ডাকো আলো জাবা সাথে সাথে জবাব দিয়ে দেব অ্যাম আই রিয়েলি অ্যালো আমি কি সত্যি একা একটু গবেষণা করে দেখি তো দেখি না কোরআন বলতেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আমার মধ্যে শয়তানকে খান্নাস রূপে ঢুকিয়ে দিয়েছে তাইলে তো আমি একা না আমি তো দুজন দুজন হলে কি হয় উদু না ইয়া না না উদু না উদু না ফাকাল রাব্বুকুম উদু না আস্তাজেব লাকুম তো কোরআন বলে নাই বলছে উদুনি একা ডাকো তাহলে একা ডাকবো খান্নাসকে তাড়াও এই খান্নাসকে তাড়ানোর সাধনাই সুফিজম এই খান্নাসকে তাড়াবার জন্যই এক একজন পাহাড় জঙ্গলে মোরাকাবা মুশাহাদায় থাকে কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে কাটে কেন একমাত্র আমার ভিতরে যে খান্নাস আছে এটাকে সরিয়ে দিলেই আল্লাহ জবাব দিয়ে দেয় তাই সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এবং শিষ্যদেরকে বললেন তোমরা আল্লাহ আল্লাহ বললে ডাক পাও না আমি ডাক পাই তোমরাও পাবে যেদিন তোমাদের ভিতর থেকে খান্নাসটাকে বের করে দিতে পারবে এই খান্নাসকে বের করার মুরাকাবা মুশাহেদা যেদিন করতে পারবে সেদিন দেখবে যে খান্নাস সরে গেছে যেদিন খান্নাস চলে যাবে তুমি একা হয়ে যাবে সেদিন সঙ্গে সঙ্গে ডাক পাবে না ডাক তোমার কালবের ভিতরেই উচ্চারিত হবে তখনই মনসুর হাল্লাজের মতো বলে ফেলবে আনাল্লাহ আমি সত্য জুনায়েদ বুগদাদির মতো বলে ফেলবে লাইসা ফি জুব্বাতি সিওয়া আল্লাহ তাআলা এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া আর কিছুই নাই তখনই তুমি ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামির মতো বলে ফেলবে আনা সুবহানি মাযা মুশানি আমি সুবহানি সব শান আমারই তখনই তুমি জমদগ্নি মনির মতো বলে ফেলবে সোহম সোহমি আমি তুমি তুমি আমি সুতরাং এই নফসের মধ্যে রু বীজ রূপে থাকে হেভি মাইক্রোস্কোপ দিয়েও রুকে পাওয়া যায় না এটাই রহস্য এটা যদি ধরাই পড়ে যায় তাহলে ওয়ালা উসা রব্বুকুম নাযালান্না সাউম্মাতাও ওয়াহদাতাও ওয়ালা ইয়াযালুনা মুখতালাফিন আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম নিমেষের মধ্যে সব মানুষকে আমি মুসলমান বানিয়ে ফেলতে পারতাম ওয়ালা না না ইয়াযালুনা রাখিয়া দেই মুখতালাফিন দলে দলে বিভক্ত করে কেন রাখি যদি সবই মুসলমান হয় তাহলে আমার পরীক্ষা থাকে না এই পরীক্ষার হলে যদি বই খুলে পরীক্ষা দেন ওটাকে পরীক্ষা বলে না ওটাকে বলে নকলবাজি সুতরাং এই জগতে লোভ মোহ মাৎসর্যের সুন্দর জগতে আছেন শয়তান কত কথা বলতেছে কি এর মরবি আরামে থাক না মরণ বহুত দূরে তারপরে গুরু পাই না কেমনে শিখবো কেমনে সত্য জানবো গুরু নাই শিষ্য বহু পায়
তিন নম্বর বকরির বাচ্চার মতো খালি ফাল পালি পীরের বাড়ির যায়া কিচ্ছু পাই না, কি করলে আল্লাহকে পাবো? গিয়েই বিশাবেলে বলি আমার ছেলেটা অমুক, হুজুর আমার বাতের ব্যথা, আমাদেরও দোষ আছে, কি করে আল্লাহ পাবো? এইটা জিজ্ঞেস করুন না। আপনি যদি আল্লাহ পেয়ে থাকেন আমাকে বলে দিন কি করলে পাবো। আপনি যদি না বলেন তো ইসলামের ইতিহাস খুলবো, খুলে দেখি আমার মহানবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলের কাবা ফেলে হেরা গুহায় কেন সাধনা করতে গেলেন। খলিলের কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। ওই হেরা গুহায় কেন আমার মহানবী 15 বছর 1 মাস 19 দিন সময়ে অসময়ে উনি ক্যান ধ্যান করেছিলেন সেই 2500 ফিট উঁচায় জাবালুন নূর পর্বতে? সেই মুরাকাবার তো মহানবীর প্রয়োজন ছিল না। বহু হাদিস আছে যে মহানবী বলতেছেন আদম যখন মাটি এবং পানির মধ্যে ভাসতেছে তখনও আমি নবী, তাহলে তুমি কেন হেরা গুহায় ধ্যান করো? উম্মতকে শিখিয়ে দিচ্ছে খলিলের কাবায় শরীয়ত। যদি রহস্য লোকে যেতে চাও তবে এই হেরা গুহার মতো গুহায় ধ্যানস্থ হলে সত্য পাবে। দেখো এই হেরা গুহাতেই কোরআন নাজেল হয়েছে, আল্লাহর ঘর কাবাতে নাজেল হয় নাই, হেরা গুহাতেই কোরআন নাজেল হয়েছে, হেরা গুহাতেই জিব্রিল আমিনের প্রথম আগমন হয়েছে।